বন্ধুরা, সমাজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। আমি আজকে একটু পায়েস করছি, তাই পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটু তেজপাতা দিলাম, এলাচ দুটো দিয়ে দিলাম। দুধটাকে এখন খুব ভালো করে আমি জাল দিয়ে নেব, তোমরা সঙ্গে থাকো। দুধ একদম জাল হয়ে গেছে, চাল দিয়ে দেবো, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, তারপর চালটা 10 মিনিট পর ফিরে আসছি, চালটা সেদ্ধ হোক, তোমরা সঙ্গে থাকো। আর প্রতিদিনকার মতো একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, ভালো লাগলে প্লিজ আমার লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবো। আমিও তোমাদের প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি, আমাদের আমার একটা লাইক যদি তোমাদের সাহায্য করে সেই জন্য বন্ধুরা। আমার চাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। চিনির বাতাসে দিয়ে দিচ্ছি, বাতাসে দিয়ে পায়েস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আরো দুটো বাতাসে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা কিশমিশ গুলো আমি ভিজিয়ে রেখেছি, কিশমিশ গুলো দিয়ে দেবো। তোমরা চাইলে অনেক ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, কাজু টাজু আমার ভালো লাগে না একদম। আমার কিশমিশটাও ভালো লাগে না বন্ধুরা, তাও দিই। অনেকে কাজু টাজু দেয়, আমার একদম ভালো লাগে না পায়েসে। তারপরে আমি এখন চিনি দেব বন্ধুরা। গুড়ে পায়েস দিয়েছি তো ওই জন্য দেখো বন্ধুরা কী সুন্দর খেজুরে গুড়ে পায়েসের মতো কালারটা হয়েছে দেখো। এখন একটু চিনিও দিতে হবে। মিলিয়ে নেব বন্ধুরা, কালারটা দেখো শুধু বন্ধুরা, ঘুরে ঘুরে বাতাসার জন্য মনে হচ্ছে খেজুরে ঘুরে পায়েস। মিল্ক মেড দিয়ে দিচ্ছি লাস্টে, এটা দিলে আরো পায়েসটার আমার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর একটু দেব, পায়েসের টেস্ট আমার দ্বিগুণ হয়ে যাবে মিল্ক মেডে। হ্যাঁ বন্ধুরা, আমার পায়েস রান্নাটা হয়ে গেল। তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে লাইক করবে, শেয়ার করে দেবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে। হ্যাঁ, এতক্ষণ তোমরা আমার রান্নাটা দেখলে, সেই জন্য আমার সকল কাছের বন্ধু দূরের বন্ধুকে আমার ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর বন্ধুরা, ভিডিও আমি একদম ছোটো ছোটো বানাই, হ্যাঁ স্কিপ করে দেখো না, আমার ওয়াচ টাইম একদম জিরো, আমি সবার ভিডিও পুরো দেখি, তোমরাও ফুল ওয়াচ টাইম করো। থ্যাংক ইউ বন্ধুরা, এখন পায়েসটা হয়ে গেল, এখন অফ করবো।